সনাতন ধর্ম অনুযায়ী দেবী তুলসী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। দেবী তুলসী হলেন কৃষ্ণের প্রিয়সী। জেনে রাখুন, দেবী তুলসীর দর্শন মাত্রই পুণ্য লাভ হয়, আর যদি কেউ দেবী তুলসীকে স্পর্শ করে তবে তার পাপ ক্ষয় হয়। তুলসী দেবীকে স্মরণ করলে সর্বতীর্থের ফল লাভ হয়, আবার তুলসীর সেবনে প্রভুর চরণ লাভ হয়। চলুন জানি কিভাবে তুলসী মহারানী তুলসী গাছে পরিণত হল। দেবী তুলসী পূর্বজন্মে শ্রীকৃষ্ণের এক গোপী ছিলেন। তিনি রাধা কৃষ্ণের সাথে গোলোকে থাকতেন, তার নাম ছিল দেবী বৃন্দা। তখন তার এই ইচ্ছা ছিল কৃষ্ণকে পাওয়া। গোকুলকে রাধা কৃষ্ণকে একসাথে দেখে দেবী বৃন্দা মনে মনে খুব দুঃখ পেতেন আর তার খুব খারাপ লাগতো। কিন্তু রাধাকৃষ্ণ যে একই এটা তিনি কখনো বুঝতে পারেননি, তাই তিনি দেবী রাধাকে হিংসা করতে লাগলেন। একদিন দেবী বৃন্দার মনে শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা প্রবল আকার ধারণ করে। তিনি শ্রীকৃষ্ণকে বিবাহ করতে চান। উত্তরে শ্রীকৃষ্ণ দেবী বৃন্দাকে বলেন তিনি তার এই ইচ্ছা এই জন্মে নয় পরজন্মে অবশ্যই পূরণ করবেন। পরজন্মে দেবী বৃন্দা মাতা মাধবীর ঘরে জন্মগ্রহণ করেন, তার নাম হয় তুলসী। আবার অন্যদিকে প্রভু শ্রীকৃষ্ণের আরেকজন ভক্ত শ্রীধাম অসুর হয়ে জন্মগ্রহণ করেন, তার নাম হয় শঙ্খচূড়। অবশেষে দেবী তুলসী ও অসুর শঙ্খচরের বিবাহ হয়। দেবী তুলসীর প্রেমে অসুর শঙ্খচরের জন্য এতটাই পবিত্র ছিল যে তার প্রেমের থেকে শঙ্খচূড়ের শক্তি দিন দিন বাড়তে থাকে। আবার দানব শঙ্খচূড়ের বর ছিল তার স্ত্রী, মানে দেবী তুলসী। সতীত্ব নষ্ট হলে দানব শঙ্খচূড়ের মৃত্যু হবে। কিন্তু দেবী তুলসীর মতন আরও জানতেন না যে তার স্বামী একজন অসুর এবং সে এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে চলেছে। তাই দেবী তুলসীর প্রেম ও ভালোবাসা পেয়ে দানব শঙ্খচূড়ের শক্তি বাড়তে থাকে এবং তার সাথে সাথে অহংকারও বাড়তে থাকে। অসুর শঙ্খচূড় সমস্ত সংসার ধ্বংস করার চেষ্টা করায় দেবতারা সবাই মহাদেবের কাছে যান সাহায্যের জন্য। সমস্ত সংসারকে রক্ষা করার জন্য মহাদেব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ শুরু করে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অসুর শঙ্খচূড়ের রূপ ধারণ করেন, দেবী তুলসীর সতীত্ব নষ্ট করে, যার ফলে মহাদেবের ত্রিশূল দ্বারা অসুর শঙ্খচূড়ের মৃত্যু হয়। শঙ্খচূড়ের মৃত্যুর সংবাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের ছলনাকথা জানতে পেরে তুলসী দেবী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে শ্রীকৃষ্ণ চিরদিনের জন্য পাথর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তুলসী দেবীর অভিশাপ স্বীকার করেন এবং তিনি পাথর হয়ে যান। তিনি তখন তো দেবী তুলসীর সত্যটা জানতেন না। দেবী তুলসী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ায় শ্রী রাধা খুব দুঃখ পান এবং তিনি তুলসী দেবীকে সত্যটা জানাতে চান। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ বারণ করাতে শ্রী রাধা দেবী তুলসীকে সত্যি কথাটি বলতে পারলেন না। এদিকে আবার সত্যটা জানতে দেবী তুলসীর খুব ইচ্ছে হয় এবং তিনি সেই জন্য মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। মহাদেব তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেন। তারপর সত্যটা জানতে পেরে মনে মনে দুঃখিত হন এবং প্রায়শ্চিত্ত করতে চান। প্রায়শ্চিত্ত করতে চাওয়ায় তিনি শ্রীকৃষ্ণকে দেওয়ার অভিশাপ ফিরিয়ে নিতে চান। কিন্তু অভিশাপ ফিরিয়ে নিতে চাইলে তো ফিরিয়ে নেওয়া যায় না। তার জন্য তুলসী দেবীকে সেই শাপিত পাষাণ শ্রীকৃষ্ণকে বিবাহ করতে হবে। আবার দেবী তুলসীর মানবীয় রূপ থেকে বৃক্ষরূপ নিলেই তবেই শ্রীকৃষ্ণ তুলসী দেবীকে বিবাহ করবেন। এতে তুলসী দেবী রাজি হন এবং দেবী তুলসী আর শ্রীকৃষ্ণের বিবাহ হয় এবং তারপর থেকে শ্রীকৃষ্ণ পাষাণরূপ হয়ে সবসময় তুলসীযুক্ত হয়ে থাকেন। এভাবে দেবী তুলসীর পূর্বজন্মের ইচ্ছা পূরণ হয় এবং শ্রীকৃষ্ণ তুলসী দেবীর অভিশাপ থেকে মুক্তি পান। চলুন আমরা জানি তুলসী মহারানীর মাহাত্ম্য। তুলসী মহারানীর মাহাত্ম্যর কথা বলে শেষ করা যায় না, তার মাহাত্ম্য বিশাল। তুলসী দেবী হলেন মানব জীবনের জন্য পুণ্যময় ও কল্যাণময়। মাতা লক্ষ্মীর মতো দেবী তুলসী ও শ্রী হরির বিষ্ণুর খুব প্রিয়। পার্থক্য শুধু এটাই যে মাতা লক্ষ্মী থাকেন শ্রীহরি বিষ্ণুর গৃহে আর দেবী
তুলসী থাকেন শ্রীহরি বিষ্ণুর গৃহাঙ্গনে। তাহলে আপনারা তো জানলেন যে তুলসীপত্র কতটা পবিত্র, আর যদি তাতে যদি গলায় ধারণ করা যায় তাহলে কতটা পুণ্য হতে পারে, এটা আপনারা কল্পনা করলেই পারেন। তুলসীর মালা উপকার প্রচুর। তুলসীর মালা কণ্ঠে ধারণ করা মানেই হলো তুলসীকে কণ্ঠে ধারণ করা। চলুন তাহলে তুলসী মহারানীর মাহাত্ম্যের কিছু কথা জেনে নিই। তুলসীপত্র মানব জাতির জীবনকালের জন্য ঔষধ, এবং মৃত্যুকালে তুলসীপত্র ছাড়া আর উদ্ধার হয় না। শ্রীহরি বিষ্ণুকে একটিমাত্র তুলসীপত্র দান করলে যে পুণ্য লাভ হয়, তাতে হাজার হাজার কলসি অমিত্র দান করলেও সে পুণ্য লাভ হয় না। তুলসীপত্র ছাড়া শ্রীহরি বিষ্ণু কোনো ভোগ্যবস্তু গ্রহণ করেন না। যদি কোনো ব্যক্তি প্রতিদিন তুলসী দর্শন, তুলসীর মালা, তুলসীর তলায় জলদান, তুলসী প্রণাম, তুলসী মন্দির প্রদক্ষিণ, তুলসীকে স্মরণ এবং তুলসীপত্র সেবন করে, তাহলে সেই ব্যক্তি শ্রীহরি বিষ্ণুর চরণ লাভ হয় এবং বৃন্দাবনে তার বাস হয়। তুলসীর নাম এতটাই শুদ্ধ, এতটাই পবিত্র যে তার নাম নেওয়া মাত্রই মনে শান্তি চলে আসে। তুলসী মালা কারা পড়তে পারবে? তুলসী মালা এতটাই পবিত্র যে কোনো ব্যক্তি তুলসীর মালা তার কণ্ঠে ধারণ করতে পারবে। এতে লাভ ছাড়া ক্ষতি হবে না। যখন কোনো গুরুজন বা কোনো সাধু ব্যক্তি তুলসীর মালা গলায় ধারণ করতে বলে, তখন অনেকে টিটকারি করে, বলে এখন আমাদের সময় হয়নি, বৃদ্ধ হলে পড়ব। কিন্তু তুলসীমালা পরার কোনো বয়স হয় না, তুলসীমালা যে কোনো সময় পরা যায়। কিন্তু আবার একটি কথা আছে যে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত একমাত্র তাদের কণ্ঠে তুলসীমালা শোভা দেয়। আমরা যে গলায় সোনার, রূপার ও অন্য কোনো ধাতুর মালা পরি, তা শুধু এই জগতের আকর্ষণীয়তা তুলে ধরে। কিন্তু তুলসীমালা এমন একটা অলঙ্কার যেটা ধারণ করলে ইহকাল এবং পরকাল দুই কালেই আপনাকে আকর্ষণীয় করবে এবং সুন্দর রূপ দান করবে। পরার উপকারিতা। যিনি তুলসীর কাষ্ঠ নির্মিত মালা শ্রীহরি বিষ্ণুকে নিবেদিত করেন, ভক্তি সহকারে নিজের কণ্ঠে ধারণ করবেন, অবশ্যই তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। সবচেয়ে অবাক্যর বিষয় হলো যে কোনো মেয়ে যদি তুলসীর মালা পরা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে সে কোনো দিন ইপটিজিংয়ের শিকার হবে না। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। তুলসী পরা ব্যক্তিকে যমরাজ স্পর্শ করতে পারে না, দূর থেকে দেখে প্রণাম করে চলে যায়, কারণ সে কৃষ্ণ ভক্ত, তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন তুলসীর মালা পরলে যমরাজও কিছু করতে পারবে না। তুলসীর মালা গলায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তাকে নরকগামী হতে হয়। এমনকি সে ব্যক্তি যদি ভক্ত নাও হয়, তবুও তাকে নরকগামী হতে হয় না। যারা তুলসীর মালা কণ্ঠ ধারণ করে আছেন, তাদের কোনো দিন বজ্রপাতের মাধ্যমে মৃত্যু হয় না। আমরা সবাই দেখি যে সাপুড়েদের হাতে একটি লাঠি থাকে, সেই লাঠির মাথায় কিন্তু তুলসী লাগানো থাকে, যে কারণে সাপেরা মাথা তুলে দাঁড়াতে পারে না। ঠিক সেরকম গলায় যদি তুলসীর মালা পরা থাকে, তাহলে সাপেরা কাটে না এবং ছোবলও দেয় না। আমরা অনেককে দিন বা রাতে ঘুমানোর সময় বাজে স্বপ্ন বা ভয়ের স্বপ্ন দেখে থাকি, তারপর ভয়ে হাত পা কাঁপতে থাকে, যার কারণে শরীরে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুলসীর মালা গলায় পরা থাকলে এই ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া যায়। আবার অনেকে তুলসীর মালা ধারণ করার পরেও মায়াতে পড়ে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। যদি এমনটা হয়, তাহলে ভগবান তাকে ফেলে দেয় না, বরং তার সদ্গতি করে এবং পুনরায় ভক্তের ঘরে জন্মগ্রহণ করায়, যাতে তার উদ্ধার হওয়ার সম্ভাবনা আরও বেশি হয়। যারা তুলসীর মালা ধারণ করেছেন, তারা তুলসীর মহারানীর কৃপায় আস্তে আস্তে মিথ্যা কথা বলা কমিয়ে দেয় এবং এককালে তার মিথ্যা বলার প্রকোপ কমে যায়। এবং শাস্ত্রে তা লেখা আছে যে মিথ্যা কথা বলা মহাপাপ। এখানেই আমার ভিডিও শেষ হচ্ছে। নমস্কার।